নেতা অভিনেতার বৈঠক, যে বৈঠককে ঘিরে তাদের দূরত্ব কমার একটা ইঙ্গিত, অন্তত শাসক দলের অভ্যন্তরে এক নেতা এবং অভিনেতার বিভিন্ন সময় জুড়ে পারস্পরিক কটাক্ষ, সামাজিক মাধ্যমে ট্রোল, সামাজিক মাধ্যমে একে অপরকে উদ্দেশ্য করে লেখা, তাকে ঘিরে কার্যত সরগরম হয়েছিল বাংলার রাজনীতি। বলা ভালো, আরজিকর আবহের মধ্যেও একে অপরের দিকে তোপ দাগার প্রেক্ষিতে শাসক দলের অভ্যন্তরেও সাংসদ বনাম দলের মুখপাত্রের যে দূরত্ব, পারস্পরিক দূরত্ব, সেটা প্রকাশ হতে শুরু করে। যদিও মধুরেণুর সমাপয়েত বলার জায়গা বোধ হয় আজকে হতে পারে, তার কারণ যে আজকে দেব এবং কুণাল ঘোষ তারা দুজন বৈঠক করলেন। আপনারা জানেন যে দেবের একটি সিনেমা প্রধান রিলিজ করেছিল, সেই সিনেমাতে অভিনয় করেছিলেন যিনি, সেই সময় থেকে সূত্রপাত হয় গোটা ঘটনার। বা শুধু একটি সিনেমার কথা কেন বলবো, বিভিন্ন সময় বিভিন্ন সিনেমাতে যে মিঠুন চক্রবর্তী যখন দেবের সাথে অভিনয় করেন, তাকে ঘিরেই কার্যত কটাক্ষ করতে শুরু করে হচ্ছে শাসক শিবিরের একাংশ, এবং অবশ্যই সেই কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ নিজেও। এবং এক্ষেত্রে মিঠুনের তুলনায় পরাণবাবুকে, তিনি অনেক বড় অভিনেতা, মিঠুনের তুলনায় তিনি ভালো অভিনয় করেন, সেই প্রসঙ্গের কথাও টেনে আনা হয়। এবং তাকে ঘিরে কার্যত দেখতে পাওয়া যায় যে দুই একই দলে থাকা দুই রাজনৈতিক নেতার মধ্যে দূরত্ব বৃদ্ধি পেতে শুরু করে। এরই মধ্যে কি দেখতে পাওয়া গেল, ঘাটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেখানের হচ্ছে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত একটি বিষয়ের উদ্বোধন, যে উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন দ্বিতীয়বার, সেই উদ্বোধনে কেন দেব তিনি তার নাম রাখলেন তা নিয়ে সামাজিক মাধ্যমে ছবি দিয়ে পোস্ট করেন কুণাল ঘোষ। কিছুক্ষণের মধ্যে জবাবি উত্তর আসে দেবের তরফ থেকে, তার প্রেক্ষিতে ফের পোস্ট করেন কুণাল ঘোষ। তবে দিনের শেষে দেখতে পাওয়া যায় যে দেবের যে নাম, সেটি নাম ফলক থেকে সরে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্বোধন করেছেন সেই নাম থেকে যায়। তারপরের অধ্যায় কি, আরজিকরের চিকিৎসকদের আন্দোলন। শিল্পী সমাজ যখন আন্দোলনে নামে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে, সেখানেও একই মঞ্চে দেবের পাশে স্বস্তিকা রূপা গাঙ্গুলি এদেরকে দেখতে পাওয়া গিয়েছিল। এবং তখনও প্রশ্ন উঠেছিল শাসক দলের অভ্যন্তরে, এবং একই মুখপাত্র দলের তিনি প্রশ্ন করে উল্লেখ করেছিলেন যে বিভিন্ন ন্যারেটিভ নিয়ে বলিউডের সিনেমা হয়, বাংলার পজিটিভ বিষয় নিয়ে সিনেমা হয় না, বাংলার বিষয়কে নিয়ে নেগেটিভ সিনেমা হয়, এবং সেই বিষয় নিয়ে টলিউডে লোকজন যাদেরকে শাসক দলের নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ হতে দেখতে পাওয়া যায়, পাশে বসে থাকতে দেখতে পাওয়া যায়, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। ফলে ধাপে ধাপে বিভিন্ন ইস্যু, বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়, দুজনের মধ্যে সামাজিক মাধ্যমে একে অপরকে কটাক্ষ করতে ছাড়েননি, যদিও সেটি প্রকাশ্য রূপে লক্ষ্য করতে পারা যেত না। তো আজকে দুপুরে একটি নির্দিষ্ট জায়গাতে দেখা যায় যে দেব এবং কুণাল ঘোষ তারা বৈঠক করেন। সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাদের মধ্যে বোঝাপড়া করে দেওয়ার জন্য এই বৈঠক করা হয়েছে। এবং সেই বৈঠকের পর দেব অবশ্য বলছেন যে দেব যখন সবথেকে কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন, সেই সময় তাকে কুণাল ঘোষ সাহায্য করেছিলেন, ফলে তিনি কোনো রকম খারাপ রাখা নিজের মধ্যে রাখছেন না। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তীর বিষয়ে তার সফট কর্নার কাজ করে, তিনি মিঠুন চক্রবর্তীর বিষয়ে অত্যন্ত সংবেদনশীল, এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা, তার অভিনয়, এইসব বিষয় নিয়ে আগামী দিনেও তিনি যে সচেষ্ট থাকবেন সেই বার্তা তিনি এর মধ্যে দিয়ে রাখতে শুরু করে দিলেন। ফলে মিঠুন এবং এই বিষয়কে নিয়ে তাদের মধ্যে যে দূরত্ব বা যে অন্তরায় নয়, সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই নেতার মুখপাত্র এবং অভিনেতার এই সাক্ষাৎকার বা দুজনের মধ্যে যে বৈঠক, সেই বৈঠক থেকে আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে আসতে চলেছে, যেখানে যার প্রেক্ষিতে বলতে পারা যায়, সেটা হচ্ছে যে শাসক দল কি ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলের একাধিক কটাক্ষের শিকার হতে হচ্ছে। প্রত্যেক দিন বিভিন্ন ইস্যুতে, বিশেষত আরজিকর ইস্যু সামনে আসার পর প্রত্যেক দিন নানা আক্রমণের শিকার তাদেরকে হতে হচ্ছে। এবং এই রাজনৈতিক আক্রমণের জায়গাতে যদি শাসক দলের অভ্যন্তরে থাকা নেতারা, তারা যদি নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, তারা যদি একে অপরকে কটাক্ষ করতে শুরু করেন, একে অপরের দিকে কটাক্ষ ছুঁড়ে দেন, তাহলে তার মাত্রা এবং তাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হবে, সেটি অত্যন্ত জটিল আবর্তের মধ্যে ঘোরাফেরা করবে, এবং সেটি যে আদৌ সমীচীন নয় তা বুঝতে শুরু করেছেন শাসক দলের অভ্যন্তরে থাকা নেতারাও। ফলে আজকে দেব
এবং কুণাল ঘোষের বৈঠক শাসক দলের অভ্যন্তরে যে ছোটখাটো বিষয় নিয়ে দূরত্ব বা যে বিষয়কে নিয়ে একে অপরের সঙ্গে সংঘাত সেটিকে বন্ধ করা বা সেটিকে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা মাত্র এবং সেই কারণে এই বৈঠক। কুণাল ঘোষও বলছেন তার সাথে দেবের কোনো দূরত্ব নেই, বিভিন্ন সময় তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, দেবের সিনেমা তিনি দেখেন এবং দেবের সদ্য যে সিনেমা আসতে চলেছে টেক্কা সেই সিনেমাও তিনি দেখবেন। দেবও একই কথা বলছেন যে মুখপাত্র নয়, সাংবাদিক কুণাল ঘোষকে তিনি অনেকদিন ধরে চেনেন এবং তিনি সাংবাদিক কুণাল ঘোষকেই মনে রাখতে চান, তবে দলের যা নির্দেশ সেই নির্দেশের মুখাপেক্ষী হয়ে তিনি কাজ করবেন এবং রাজনীতিতে থাকলেও তিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাদের নিজেদের মধ্যে আলোচনা বা কথার প্রেক্ষিতে দাঁড়িয়ে অন্য মানুষের অসুবিধা হয়, নিচু তলায় কোনো সমস্যা হয়। ফলে পুজোর মধ্যে দেব এবং কুণালের বৈঠক বরফ গলার ইঙ্গিত, দূরত্ব কমার ইঙ্গিত, এখন দেখার আবার নতুন কোনো ইস্যু না নিয়ে তাদের মধ্যে কোনো দূরত্ব যাতে তৈরি না হয়। তবে রাজনৈতিক কারবারি যারা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য কোনো বিষয়কে সহজ করে দেখতে রাজি নন, এর পিছনে অন্য কোনো রহস্য বা কারণ আছে বলে তারা মনে করছেন।